প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার বাংলা ক্লাসে সবাইকে স্বাগত দেখো আজকে আমরা নতুন একটা বিষয় পড়ব সেটা হচ্ছে স্বরচিহ্ন তোমরা অবশ্য আগেও পড়েছো আজকে তোমাদেরকে আমি স্বরচিহ্ন সম্পর্কে পড়াবো দেখো প্রথমে আমরা একটা চার্ট দেখি প্রথমে আমরা স্বরচিহ্ন চার্ট দেখি দেখো এটা হচ্ছে স্বরচিহ্নের একটা চার্ট এটা স্বরচিহ্নের একটা চার্ট দেখো চার্টে আছে আকার এগুলো কি বর্ণ আর এগুলো হচ্ছে চিহ্ন তাহলে দেখো স্বরে আতে আকার হ্রস্বইতে হ্রস্বইকার দীর্ঘইতে দীর্ঘইকার হ্রস্বউতে হ্রস্বকার দীর্ঘউতে দীর্ঘকার তারপরে কি রিতে রিতা এতে একা ওইতে ওইকার ওতে ওকার ওতে ওকার তাহলে কি আমরা এই চারটি আকার থেকে ওকার পর্যন্ত সম্পূর্ণটা দেখলাম এখন দেখো আমরা বোর্ডে দেখব এবং লেখাটা আরেকবার শিখব তাহলে দেখো এখানে আছে দেখো স্বরে আতে এটা কি আকার হ্রস্বইতে হ্রস্বইকার দীর্ঘইতে দীর্ঘইকার হ্রস্বউতে হ্রস্বউকার দীর্ঘউতে দীর্ঘউকার তারপরে দেখো রিতে রিতা এতে একার ওইতে ওইকার ওতে ওকার ওতে ওকার তাহলে দেখো আমরা একবার দেখি যে সরিয়াতে আকার আমরা লিখব তাহলে দেখো আকার কেমন হবে দেখো সরিয়াতে আকার এটার পাশে আমি আবার লিখে দিচ্ছি দেখো সরিয়াতে আকার হ্রস্বইতে দেখো হ্রস্বইকার তারপরে দেখো দীর্ঘইতে দীর্ঘইকার তারপরে দেখো দীর্ঘইতে দীর্ঘইকার এই যে লম্বা দাগ দিয়ে তারপরে সুন্দর করে উপর থেকে গোল করে দিতে হবে এটা হচ্ছে দীর্ঘইকার হ্রস্বতে হ্রস্বকার দেখো দীর্ঘতে দীর্ঘকার তারপরে এই যে রি রিতে রিকার এতে একা ওইতে ওইকার ওতে ওকার আর ওতে ওকার তাহলে কি এগুলো হচ্ছে স্বরচিহ্ন আর এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে কার সাথে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে আমরা কি করব এই চিহ্নগুলোকে ব্যবহার করব তাহলে তোমাদেরকে আজকে এটা দেখাবো যে ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে স্বরচিহ্নগুলো ব্যবহার করা যায় তাহলে দেখো আমরা আজকে একটা ব্যঞ্জন বর্ণ ক এর সাথে দেখব কিভাবে স্বরচিহ্নগুলো ব্যবহার করা যায় দেখো প্রথমে এটা কি আকার তাহলে আমরা কি ক লিখি ক লিখে তার সাথে কি করব আমরা আকার দিব এই দেখো আমরা ক লিখছি তার সাথে কি করব এই যে আকারটা দেব তাহলে এটা কি হয়ে গেল ক আকারে কা আমরা ক ব্যঞ্জন বর্ণের সাথে কি স্বরচিহ্ন যোগ করলাম যোগ করে এটা কি হলো ক আকারে কা আগে ক লিখব তারপরে চিহ্ন দিব আগে অক্ষর লিখব তারপরে চিহ্ন দিব তাহলে দেখো এবার রশ্মিটাকে তাহলে আগে আমরা ক লিখে নিই আগে ক লিখব তারপরে আমরা স্বরচিহ্ন দিব দেখো এই যেটা হচ্ছে রশ্মিকা তারপরে আবার আমরা লিখি আবার ক লিখব লিখে তার সাথে দিব কি এটা হচ্ছে দীর্ঘইকার তারপরে দেখো রশ্মকার আবার আমরা ক লিখব ক লিখে তার সাথে রশ্মকার দিব এই দেখো এটা হচ্ছে রশ্মকার তারপরে দেখো আবার ক লিখব আবার ক লিখে তারপরে দিব দীর্ঘকার তাহলে দেখো ক বর্ণের সাথে স্বরচিহ্ন যোগ হয়ে
ভয়ডিক ক্রিম, তারপরে আবার ক লিখব, তারপরে আমরা চিহ্ন দিব কয়েকারে পেট, তারপরে দেখো আবার ক লিখব, আবার ক লিখে কয় কয়েকারে কই, তারপরে দেখো আবার ক লিখব, আবার ক লিখে আমরা কি কয় ও করে কো, তারপরে দেখো আবার ক লিখব, লিখে তার সাথে ও কর দিব, এটা কয় ও করে কো। তাহলে দেখো এখানে কি, তাহলে কয় রি ক্রি, কয় করে কে, কয় ওই করে কই, কয় পারে কো, কয় ও পারে কো। তাহলে আজকে আমাদের স্বরচিহ্ন আগে আমরা পড়লাম, স্বরচিহ্ন কি, স্বরেতে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, হ্রস্বউতে হ্রস্বউকার, দীর্ঘউতে দীর্ঘউকার, ঋতে ঋকার, এতে একার, ঐতে ঐকার, ওতে ওকার, ঔতে ঔকার। তাহলে এগুলো হচ্ছে স্বরচিহ্ন। আর এর সাথে কি স্বরচিহ্ন যোগ করছি, তার সাথে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে, আমরা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন যোগ করছি। তাহলে দেখো ব্যঞ্জন বর্ণ ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কি আমরা এভাবে চিহ্নগুলোকে যোগ করব। আজকে তোমাদেরকে আমি দেখালাম ক ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে স্বরচিহ্নগুলো যোগ করতে হয়। তারপরে এরপরে আমরা খ দিয়ে করব, গ দিয়ে করব, ঠিক আছে। আজকে তাহলে দেখো আগে আমরা ক লিখব, তারপরে চিহ্ন দিব, তাহলে কি কয়াকারে কা, তারপরে কয়রশিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় রসুকারে কু, কয় দীর্ঘকারে কু, কয়রি ক্রি, কয়কারে কে, কয়ইকারে কই, কয়কারে ক, কয়কারে ক। তাহলে কি হলো আমাদের স্বরচিহ্নগুলো শেখা হলো এবং ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নটা যোগ করা হলো। তাহলে আমরা কি করব, বাসাতে আমরা স্বরচিহ্নগুলো লিখব এবং তার সাথে ব্যঞ্জন বর্ণের সাথে, এই যে ক ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন যোগ করব। যোগ করে আমরা এটা আমাদের গ্রুপে পোস্ট করব। অবশ্যই আমরা আমাদের হোমওয়ার্কটা লিখে আমাদের গ্রুপে পোস্ট করব এবং প্রতিদিন আমাদের হাজিরাটা হচ্ছে দিব। তাহলে দেখো আমাদের আজকে স্বরচিহ্ন হলো, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন যোগ করা হলো। তাহলে আরো একবার আমরা পড়ে নিই, পড়ে নিই। দেখো স্বরে আছে আবার কি আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, হ্রস্বউতে হ্রস্বউকার, দীর্ঘউতে দীর্ঘউকার, ঋতে ঋকার, এতে একার, ঐতে ঐকার, ওতে ওকার, ঔতে ঔকার। তারপরে কি কয়কারে কা, কয়রশিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয়রশিকারে কু, কয় দীর্ঘকারে কু, কয়নি ক্রি, কয়কারে কে, কয়কারে কই, কয়কারে কো, কয়কারে কো। তাহলে ছোট বন্ধুরা আমরা এটা সুন্দর করে পড়ব এবং হোমওয়ার্কটা বাসাতে করে ফেলব। যখনকার হোমওয়ার্ক তখনই করে আমরা গ্রুপে দিয়ে দিব। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা সবাই বাসাতে থাকছ, তো সবাই বাসাতে থাকবা এবং বেশি বেশি করে পানি খাবা। আর কি কিছুক্ষণ পর পর